আসবে অভিযোগ তুমি স্বীকার করছো? কনসার্ট তুমি ছবিগুলো কেন পোস্ট করেছো? কনসার্ট ছবিগুলো কেন পোস্ট করেছো তুমি? তোমায় কি ফাঁসানো হয়েছে? তুমি কি নির্দোষ না দোষী? সিউড়ি পিএসকেস নাম্বার 2318, যার জিআর হচ্ছে 538-18। এই কেসটা হয় সিউড়ি চাঁদনিপাড়া একটা মেয়ে কেস করেছে, তার সঙ্গে দীর্ঘদিনের ভালোবাসা ছিল কলেজ পাড়ার কাউসার আলীর সঙ্গে। বর্তমানে তার সঙ্গে সম্পর্ক নাই, এসব না এসব জেনেও যারা সত্ত্বেও সে ফেসবুকে তার বিভিন্ন খারাপ ছবি ছেড়েছে এবং বারবার মেসেজ করে তাকে অতিরিক্ত করছে। এই কারণে সেই কেসটা করেছে এবং আজকে পুলিশ তাকে অ্যারেস্ট করে চালান দিয়েছিল এবং পিসি রিমান্ডের প্রেয়ার করেছিল। পুলিশ 7 দিনের জন্য প্রেয়ার করেছিল, সেটা কোর্ট বিচার বিবেচনা করে 3 দিনের জন্য দিয়েছে। বলছি কোথা থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে? ওকে ওর বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক করে বর্ধমান থেকে সিউড়ি পিএস গিয়ে বর্ধমান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার ফ্যামিলির বিরুদ্ধে এরকম ছবি ছাড়ার জন্য এটা সে বলছে আর কি, বড় একটা এটা আদৌ হতে পারে না। পুলিশ তাকে রিমান্ড দিয়েছে, তিনি নিজেই স্বীকার করে নিলেন। হ্যাঁ, এটার মানে অনেকটা তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন যেটা তিনি চিনেই করেছেন, এটার মানেই তাই দাঁড়ায়। আপনার কোর্টে সেটা স্বীকার করলেন। আমার নাম মুক্তা হোসেন, অ্যাডভোকেট সিউড়ি।